আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো ইভিএম ইস্যুতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুবের স্বভাব অর্জন সংশোধন নিয়ে বৈঠকে ইসি নির্বাচনে ভোট লুটে ষড়যন্ত্র বলছে বিএনপি সহিংসতার চেষ্টা হলে জবাব দেওয়ার ঘোষণা আওয়ামী লীগের কাঠমান্ডুতে বিমস্টেক চতুর্থ শীর্ষ সম্মেলন শুরু বিকেলে যোগ দিতে নেপালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামের লেক ভিয়ে আবাসিক ভবনে মনোরম কৃষি গ্রীষ্মের শেষে ইউরোপ আমেরিকায় কৃষি তৎপরতা সংবাদ শিরোনামগুলো এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কে অন্তর্ভুক্ত করার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের জন্য চূড়ান্ত বৈঠক করছে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে বা নোট অফ ডিসেন্ট দিয়ে বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ বিস্তারিত জানতে চাচ্ছি সোমা ইসলামের কাছে তিনি নির্বাচন কমিশনে আছেন সোমা নির্বাচন কমিশনের বৈঠক তো এখন মুলতবিতে রয়েছে এ পর্যন্ত বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন আমাদের একটু জানান ধন্যবাদ শারমিন আপনাকে বেলা এগারোটায় কিন্তু আজকে নির্বাচন কমিশনের সভা শুরু হয়েছিল আর আজকে সভাতে কিন্তু মূলত দুটো বিষয়ই ছিল একটা হচ্ছে আরপি অর্থাৎ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যে সংশোধন করা হবে এবং সেটি সংশোধন করে তার মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটি নিয়ে আজকের বৈঠক ছিল এবং আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে তিন ব্যাপী বাংলাদেশে যে সার্ক অন্তর্ভুক্ত দেশসমূহের প্রধান নির্বাচন কমিশনাররা বাংলাদেশে আসবেন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে রিলেটেড তারা কথাবার্তা বলবেন কিংবা বই সেমিনার করবেন সেই ইন্টারন্যাশনাল সেমিনার নিয়েই আর কি দুটো এনজিও এজেন্ডাকে সামনে রেখে আজকে এগারোটায় বৈঠক শুরু হয়েছিল বৈঠকটি যখন শুরু হয় তার বিশ মিনিটের মাথায় কিন্তু অপর একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নেউট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তিপত্র দিয়ে তিন পৃষ্ঠার একটি আপত্তিপত্র দিয়ে তিনি নির্বাচন সভা বর্জন করেছেন এবং আনুষ্ঠানিকভাবে তিনি এখনও এ বিষয়ে কোনো কথা না বললেও তিনি জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে যে বেলা তিনটায় তিনি কেন বর্জন করলেন এবং কেন ইভিএম বিষয়ে তার আপত্তি আছে সে বিষয়ে সর্বস্তরে কিন্তু তিনি গণমাধ্যমের কাছে তিনি জানাবেন আর বৈঠক তিন ঘন্টা পর কিন্তু চলাকাল পর এই কিছুক্ষণ আগে মূলতবি ঘোষণা করা হয়েছে আবার বেলা তিনটার সময় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠক শুরু হবে এবং বৈঠক শেষ হবে কখন সেটা এখন বলা যাচ্ছে না হয়তো বিকেল নাগাদ হয়ে যাবে পরেই প্রধান নির্বাচন কমিশনার সব বিষয়ে আমাদেরকে জানাবেন শারমিন এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সমাধানবাদ আপনাকে সংবিধান যাই বলুক নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে না নেওয়ার অবস্থানে রয়েছে বিএনপি জামায়াতে ইসলামীকে সঙ্গে রাখার কথাও জানিয়েছেন বিএনপি মহাসচিব প্রয়োজনে নতুন রাজনৈতিক মোর্চা যুক্ত ফ্রন্টের সঙ্গে নির্বাচনী জোটের ইঙ্গিত দিয়েছেন তিনি সময় ইসলামের রিপোর্টে বিস্তারিত চৌকাট পার করার অল্প দূরে দাঁড়ানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির পাড়ায় চলছে নতুন মেরুকরণের নানামুখী উদ্যোগ তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করার জন্য তৈরি হচ্ছে নির্বাচন কমিশন সব ঠিক থাকলে সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে নির্বাচন বিএনপির অবস্থান অবশ্য আগের মতোই নির্বাচনের সময় সংসদ বহাল রাখা যাবে না শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকতে পারবেন না বলেও দলীয় অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব এইটা হচ্ছে সরকার পরিবর্তনের নির্বাচন এখানে অত সহজ হবে না আমরা সবসময় বলে আসছি যেটা যে পাঁচই জানুয়ারি নির্বাচন সরকার করতে পারবে না প্রশ্নের উত্তরে তিনি জানালেন সরকার বিরোধী আন্দোলনে জামাত তাদের মিত্র তাই জামাত ছাড়া প্রশ্ন অর্থহীন আমাদের জামাত আমাদের সঙ্গে আছে বিভিন্ন কারণে এটা তো আজকের না একসময় আওয়ামী লীগের সঙ্গে জামাত ছিল এটা 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 এই প্রশ্নের জবাব তো আপনাকে সেভাবে দেওয়া যাবে না আমরা জামাতকে ছাড়তে পারছি না কেন বা জামাত আমাদেরকে ছাড়তে পারছে না কেন এটা প্রশ্নটা সেভাবে আসবে না প্রশ্ন হচ্ছে যে জামাতকে আমরা যে আমাদের উত্তরটা জামাত দেবে আমরা যে আমরা এখন পর্যন্ত জামাত আমাদের সঙ্গে আছে আন্দোলন করছে তারা শহীদ বিরুদ্ধে এটাই হচ্ছে প্রধান কথা ডক্টর কামাল ও বি যুক্ত ফ্রন্টকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন বিএনপির দাবি এবং যুক্তফ্রন্টের দাবি এক তাই ভবিষ্যতে একসাথে চলতে কোনো বাধা নেই এই রাজনৈতিক শক্তি তারা যেভাবে কথা বলছে অন্তত আশাবাদী আমরা বলেছি তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা গণতন্ত্রের পক্ষে কথা বলো তোমাদের জায়গা থেকে তোমরা মানুষের পক্ষে কথা বলো তোমাদের জায়গা থেকে তোমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের করতে বলো তোমাদের জায়গা থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা বল তাই বলছেন তারা আমরা তাদেরকে সেলুট জানাই যে তারা এখন ওই পর্যন্ত আসতে পেরেছেন এটা নির্ভর করবে সামনের দিনগুলোর উপরে আমাদের সেভাবে কিভাবে যদি আলোচনা হয় কিভাবে আলোচনা হবে আপনার কোন কোন জায়গায় এক জায়গায় আসা যাবে তার উপরে নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে বিএনপি সময় ইসলাম চ্যানেল আই ঢাকা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে দুর্বিসন্ধিমূলক দুর্বি বলছে বিএনপি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেছেন আওয়ামী লীগ জনগণের উপর আস্থা হারিয়ে যন্ত্রের উপর ভর করে নির্বাচনে জয়ী হতে চাইছে জাকি আক্তারের রিপোর্টে বিস্তারিত গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন জনগণের ভোটাধিকার লুটপাট করতে সরকার ও নির্বাচন কমিশন ইভিএম আনতে চাইছে এটি আসলে সরকার ও কমিশনের একটি অশুভ পার্টনারশিপ অর্থাৎ তোমরা জনগণের অর্থ লুটপাট করে খাও আমাদেরকে ভোটে পাশ করিয়ে দাও আসলে আওয়ামী এখন জনগণের উপর আস্থা হারিয়ে এই যন্ত্রের উপরে ভর করেছে এই সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইলেকশন ইলেকশন একটা হতে হবে নির্বাচনে এই মেশিনটা ব্যবহার করাটা এটা জনগণের কোন সিদ্ধান্ত নয় সেই ক্ষেত্রে হঠাৎ করে এটা ব্যবহার করতে যাওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য একটাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের সর্বাত্মক সহযোগিতা চান বিএনপি নেতারা জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জাতীয় ঐক্যমত ও আন্দোলনের নামে সহিংসতায় নামলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে সকালে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে তিনি বলেন মহাসড়ক থেকে তিন চাকার সব যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে সে সময় সড়ক ও জনপথে ঢাকা বিভাগীয় প্রকৌশলী গাজীপুর সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী সহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন যারা দেশীয় একটা অস্থিতিশীল নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে চান তারা বোকা বাস করছেন তারা যদি আজ জাতীয় ঐক্যের নামে আন্দোলনের নামে আবারও সহিংসতার দিকে পা বাড়ায় তাহলে কিন্তু দেশের জনগণকে নিয়ে আমরা কঠিনভাবে সমুচিত জবাব দেব নেপালের কাঠমান্ডুতে বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিবেন নেপালে আছেন আমাদের রিপোর্টার নীলাদ্রি শেখর আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে নীলাদ্রি বিমস্টেক সম্মেলনের আগে সদস্য দেশগুলোর যে নেতাদের সঙ্গে নেপালের প্রেসিডেন্টের বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি তা নিয়ে আমাদের জানান শারমিন আমি ঠিক এর আগের সংবাদে জানিয়েছি যে প্রধানমন্ত্রী যে আজকে নেপালে পৌঁছে একটি ব্যস্ত সময় পার করছেন এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের আগে তো এই মুহূর্তে আসলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে বিমস্টেকের শীর্ষ নেতারা আছেন তারা এখন অবস্থান করছেন নেপালের রাষ্ট্রপতি তার যে বিদ্যা বিদ্যা দেবী ভান্ডারীর তার শীতল নিবাস তার যে বাসভবন সেখানে অবস্থান করছেন এবং সেখানে তাদের একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে সেই মধ্যাহ্ন ভোজের পরেই তারা এসে যোগ দেবেন সম্মেলনস্থলে এবং সাড়ে তিনটার দিকে সেই সম্মেলন শুরু হবে এবং এই সম্মেলন শেষ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠান যেটি রয়েছে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা তারপরে ছটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠকের সূচি আমরা পেয়েছি এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এই সম্মেলনস্থলের পাশেই প্রধানমন্ত্রী এই এই উদ্বোধন অনুষ্ঠানে মূলত নেপালের প্রধানমন্ত্রী তার বক্তব্য দেবেন এবং তারপরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমস্টেক সম্মেলনে বক্তব্যের যে সূচি সেটি সেটিতে আমরা দেখেছি তো প্রধানমন্ত্রী মূলত এই বিমস্টেককে ঘিরে যে এই সাত সদস্য দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে সাত দেশ মিলে যে বিমস্টেক গঠন করা হয়েছে সার্কের পাশাপাশি এই দেশগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য এই দেশের এই দেশগুলোর অর্থনীতি দর্শক এতক্ষণ সাথে ছিলেন আমাদের রিপোর্টার নীলাদ্রি শেখর চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে বঙ্গোপসাগর উপকূলীয় সাত দেশের জোর বিমস্টেক চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে নেপাল গেছেন

সাত রাষ্ট্রপ্রধানের সঙ্গে বিমস্টেক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি ছাড়া এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি মামলায় সুবর্ণার সাবেক শ্বশুরসহ অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে সুবর্ণার পরিবার পাবনা থেকে আক্তারুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া মোড়ের রিপোর্ট প্রায় দেড় বছর আগে আবুল হোসেনের ছেলে রাজীব হোসেনের সঙ্গে সুবর্ণ আক্তার নদীর বিয়ে হয় আবুল হোসেনের পরিবার পরে রাজীব নদীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটায় এ ঘটনায় নদী আদালতে যৌতুকের মামলা করেন সুবর্ণার পরিবারের দাবি মামলার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে পুলিশ গ্রেফতার দেখালেও অন্য আসামিরা গ্রেফতার না হয় সুবর্ণার পরিবার উদ্বেগ জানিয়েছে নিজেদের নিয়ে খুব ভয় পাচ্ছে কারণ আমাদের নিরাপত্তার এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা বাইরে বের হতে পারতেছি না যে আমাদের উপরে যদি আবার হামলা হয় নদী হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ এক নম্বর আসামি আবুল হোসেন আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই মামলার যে অপর অপর আসামি এদেরকে খুব দ্রুতই আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা অচিরেই মামলাটা ডিটেক্ট করে আমরা বিচারের সম্মুখীন করতে পারবো বলে আমরা আশা রাখছি মঙ্গলবার রাতে সুবর্ণ আক্তার নদী কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় গুরুতর অবস্থায় পাবনার জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চ্যানেল আই দক্ষতায় এগিয়ে থাকার পরও গার্মেন্টস শিল্পে নারী শ্রমিক কমছে এবং বেশিরভাগ কারখানায় এখনো ট্রেড ইউনিয়ন চালু হয়নি বলে গবেষণা প্রতিবেদনে জানিয়েছে সিপিডি রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী গবেষণায় সংস্থাটি দেখিয়েছে নারী এবং পুরুষ শ্রমিকের মধ্যে বেতন বৈষম্য কমেছে এবং যৌন হয়রানি প্রায় বন্ধ রয়েছে রিপোর্টে বিস্তারিত দু হাজার সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে তৈরি পোশাক শিল্প নিয়ে কাজ করে আসছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গুলাম মোয়াজ্জেমের নেতৃত্বে দুশো ছাব্বিশটি কারখানার দু হাজার তিনশো শ্রমিকের মতামত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হল বৃহস্পতিবার দু সালে নয়টি সরকারি বেসরকারি সংস্থা সংগ্রহ করা তথ্য নিয়ে তথ্য ভাণ্ডারও তৈরি করেছে সিপিডি প্রায় চার হাজার কারখানার ছত্রিশ লাখ শ্রমিকের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি বলছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকের মধ্যে তেপ্পান্ন শতাংশ নারী আর পুরুষ শ্রমিক সাতচল্লিশ শতাংশ তবে বেশি বেতনের পদে নারীদের অংশগ্রহণ এখনও অনেক কম সাড়ে সাতানব্বই শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন নেই যেই দেশে প্রতি ছয় মাস সাত মাস পরে জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে মানুষের ক্রয় ক্ষমতা ধ্বংস করে দেয় সেই ক্ষেত্রে পাঁচ বছর হয়ে যাচ্ছে এই মজুরি কমিশনের কোনো রিপোর্ট এখনো দেয়া হচ্ছে না এই ক্ষেত্রে শ্রমিকদের জীবনকে যখন গৌণ বিবেচনা করা হয় সরকারিভাবে মালিকদের কাছ থেকে তখন এই শিল্পের গতিটা তার উৎপাদনের লক্ষ্যমাত্রার সাথে চলার যে সাধারণ বিষয় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়

বললেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোহান শ্রমিকদের প্রতি গার্মেন্টস মালিকদের এবং মালিকদের প্রতি ক্রেতার ন্যায্য বিচারের পরামর্শ দেন রিজমিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা চট্টগ্রামের লেকভিউ এলাকায় আবাসিক ভবনের অংশীদাররা এক হয়ে মনোরম ছাদ গড়ে তুলেছেন দেশি বিদেশি ফুলের সংগ্রহশালা গড়ে উঠেছে সেখানে ইউরোপ আমেরিকায় গ্রীষ্মের শেষ সময়ে প্রবাসী বাঙালিদের কৃষি গোছানো তৎপরতা চলছে আরও জানাচ্ছেন শাইক সিরাজ পাঁচ বছর আগে এই ভবনটি গড়ে তুলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কয়েকজন চিকিৎসক সহ সমমনা কয়েকজন পেশাজীবী ছাত্রী যেন এই আবাসিক ভবনটির প্রাণকেন্দ্র বৈচিত্র্যময় ফুলের এই সংগ্রহশালা

মুস্তাফিজুর রহমান ফুল এটা আমার शौक এই শখের কারণেই আসলে ফুলটা করি сад বাগানটা শাকিল ভাই সহ আমরা দুজনেই করতেছি এই ভবনের সবার কাছে গর্বের এই ঠিকানা এই ছাদ কৃষি না আমাদের বাচ্চাদের একটা সৌভাগ্য আমরা মনে করি যে এখানে এত ধরনের গাছ রয়েছে এবং এতজন ফুল রয়েছে তাদেরকে সেই প্রকৃতির সাথে পরিচিত করতে আমরা শিশুটা পেয়েছি এখানে এই বাগানের জন্য ছাদ কৃষি ভালো লাগা আর শৌখিনতার এক ক্ষেত্র সমমনা কিছু মানুষের নিজস্ব সম্প্রীতি ধরে রাখা আর ফুল ফলের সাথে নিজেদেরকে পরিচিত করা প্রজন্মকে পরিচিত করা এটি তাদের উদ্যোগ তারা চান জীবনের পুরোটা সময় এই প্রকৃতির সাথে ফসলের সাথে ফুলের সাথে থাকতে এদিকে গ্রীষ্মের শেষ দিকে এসে আঙ্গিনা কৃষি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের প্রবাসী সৈয়দ জাকি হোসেন ও তার স্ত্রী রাহাত হোসেন তাদের বিশাল বাসভবনের চারপাশ জুড়েই বাংলাদেশি ফল ফসলের পশরা এই যে এখানে লম্বা বেগুন গোল বেগুন লম্বা বেগুন সব ধরনের বেগুনই দুইটা তিনটা করে প্রথমে হলো যে নিজের বাগানের তরি তরকারি ফ্রেশ আমাদের তো চারটা নাতি নাতি আছে যারা খুব এনজয় করে শাইক সিরাজ চ্যানেল আই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভির গবেষণা অনুযায়ী বাংলাদেশে সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সেবা খাতে দুর্নীতি অনুসন্ধানে জাতীয় খানা জরিপ দুই হাজার সতেরোর প্রতিবেদন প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে টিআইবি জানিয়েছে সেবা খাতে দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাসপোর্ট বিআরটিএ এবং বিচারিক সেবা CIB নির্বাহী পরিচালক ইফতেখারুল জামান জানান ধনীর তুলনায় নিম্ন আয়ের মানুষ দুর্নীতি ও ঘুষের শিকার বেশি CIB ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন সরকার এবং রাজনীতিবিদদের সদিচ্ছা ছাড়া দুর্নীতি কমানো সম্ভব নয় আমাদের যেন একটা জীবনের সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে ঘুষ দেওয়া এবং দুর্নীতির সঙ্গে বসবাস করা সমাজে দুর্নীতি কমাবার জন্য অবশ্যই যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকেন তাদের রাজনৈতিক সদিচ্ছা একটা বড় ভূমিকা রাখে রাজনৈতিক সদিচ্ছাই এটা শেষ করতে পারত তো সেই জায়গায় আমাদের বিরাট বড় প্রশ্ন রয়ে গেছে নরসিংদীর অনন্তরামপুরে আধিপত্যের দ্বন্দ্বে প্রায় তিনশো পরিবার ঘর ছাড়া হয়েছে এসব পরিবারের দুশোরও বেশি শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে চলা এ দ্বন্দ্ব শেষ হওয়ার কোনো লক্ষণ নেই নরসিংদী প্রতিনিধি সুমন রায়ের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট নরসিংদীর দুর্গম চরাঞ্চল চর দীঘলদি ইউনিয়নের অনন্তরামপুর গ্রাম এই গ্রামের সাবেক ইউপি সদস্য নেওয়াজ আলী এবং বর্তমান ইউপি সদস্য আলমগীর হোসেনের আধিপত্যের দ্বন্দ্ব দীর্ঘদিনের প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের সমর্থকরা ইদের আগের দিন মঙ্গলবার সকালেও সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আশ্রয় নিয়েছে কয়েকশো পরিবার শান্তি সাই আমার দেশের মানুষ এসে ভিড়ায় মায়ে গন্দগাড়ি করতেছে আমরা গন্দগাড়ি করতেছে কই না নাজরලි গিসতে lactate না নজরලි গিস মানে সম্পূর্ণ বাড়ি ঘর লুটপাট কইরা ভাঙচুর কইরা নিছেগার আমরা বাড়ি যাইতে পারি না ভাড়া দাওপাট করে আমরা পোলা ফাইন সহ নিয়ে এখানে আছি পুলিশের টুকিয়ে যাওয়ার পরে আমারে এই পর্যন্ত বাড়ি দড়ি করছে ভাড়া হেয়ার পরে 10 মিনিট পরে পরাইয়া আমারে এখানে একটা টেটা দিয়ে গাই দিছে এখানে দাও দিয়ে কুপ দিছে আর এখানে বাড়ি দড়ি দিছে মানে অনেক আগা শত করছে এখানে টেটা দিয়ে গাই দিছে ফট্টা ও ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। কারেতে টিনেরি বিচার চাই। যেমনে বিচার লাগায় আপনারা দেখবেন। গ্রামবাসীদের ফিরে আসার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। যারা আসেনি তারা তার পরিবার নিয়ে আসলে চলে গিয়েছে। এখন আমরা তাদেরকে বলেছি যারা আসামি না আসামি দ্বিতীয় যে কেউ কোনো সমস্যা নেই তারা এখানে থাকতে পারবে ওইটা দেখা দিতে আমাদের। যাতে এখানে কোনো ফারদার কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি না ঘটে সেই কিন্তু আমরা একটা সাময়িক পুলিশ ক্যাম্প স্থাপন করেছি গ্রাম ছাড়া পরিবারগুলোকে ফিরিয়ে এনে সকল দ্বন্দ্বের অবসান ঘটাতে প্রশাসনের হস্তক্ষেপ চায় জেলাবাসী রাজীব আহমেদ চ্যানেল আই রোহিঙ্গা নিধন ঘটনায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিদায়ী মানবাধিকার হাই জাইদ রাদ আল হোসেন তিনি বলেছেন গণতন্ত্র পান্থী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচি যেভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তা হতাশাজনক গণহত্যার জন্য মিয়ানমারের সামরিক নেতৃত্বকে বিচারের আওতায় আনার সুপারিশ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তিনি এই মন্তব্য করলেন নেপালের কাঠমান্ডুতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের একটি গাড়িবহরের মোটর সাইকেল দুর্ঘটনায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন বুধবার মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্তের গাড়িবহরটি কাঠমান্ডুর কালিম কালিমাটি চক এলাকা অতিক্রমের সময় মোটর সাইকেলটি ছিটকে যায় এবং রাস্তার পাশে রেলিংয়ে আছড়ে পড়ে এতে নিরাপত্তারক্ষী দিনের শ্রেষ্ঠ আহত হন নেপালের কান্তিপুর টিভি জানিয়েছে বিমস্টেক সম্মেলনের কারণে নগরীর সাজসজ্জা করতে গিয়ে বেশ কিছু স্থানে ঢালু রাস্তার সড়ক চিহ্নগুলো ঢাকা পড়ে গিয়েছে এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে এবার কৃষি সংবাদ মেহেরপুরে কৃষি প্রণোদনায় রোপা আউশের আবাদ বেড়েছে চাষিরা এরই মধ্যে ধান কাটা শুরু করেছেন ফলনও পাওয়া গেছে ভালো প্রণোদনায় সার বীজ পাওয়ায় উৎপাদন খরচ অনেক কমে গেছে মেহেরপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট মেহেরপুরের চাষিরা জানায় এবার আউষ আবাদে কৃষি প্রণোদনা বেশি পাওয়া গেছে বিনামূল্যে সার বীজ পাওয়ায় চাষিরা আগ্রহী হয়েছে ধান চাষে গতবারের মতো জাতের ধান চাষ বেশি করেছে চাষি এখন ধান কাটা উৎসব চলছে এক বিঘা আউশের বীজ পেয়েছি আমার যথেষ্ট ভালো হয়েছে বিঘায় আঠারো থেকে বাইশ মন ফলন পাওয়ার আশা করছে চাষিরা এক বিঘা ধানের বীজ পেয়েছি সেখানে পাঁচ কেজি বীজ ও চল্লিশ কেজি সার পেয়েছি আমি সেই পাঁচ কেজি বীজ দিয়ে এক বিঘা ধান লাগিয়েছি আমি সেই ধান আমার পেকে গেছে তো ধান ফলন খুব ভালো হবে আশা করি গত বছরের তুলনায় এবার প্রণোদনা বেশি পেয়েছে তারা আগামীতে প্রণোদনার পরিমাণ আরো বাড়বে বলে জানায় কৃষি বিভাগ কৃষকরা সর্বোপরি যে যেখানে আউশের মৌসুমে অনেক জমি পড়ে থাকতো কিন্তু কৃষকরা এখন সেখানে আউশ ধান করে যাচ্ছে তারা উৎসাহিত হচ্ছে সরকারের যেটা একটা ম্যান্ডেট সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং মেহের করে আমরা তার সফলতা দেখতে পাচ্ছি আউশ মৌসুমে একসময় প্রচুর পরিমাণে জমি প্রতীক থাকতো সেই প্রতীকটা কিন্তু এখন থাকছে না কৃষকরা উৎসাহিত হচ্ছে বিশেষ করে প্রণোদনা দেওয়ার ব্যাপারে তো আমরা আশা করছি যে এই সফলতাটা অব্যাহত থাকবে জেলায় এবার ষোলো হাজার পাঁচশো হেক্টর জমিতে রোপা আউশ আবাদের লক্ষ্য ধরেছিল কৃষি বিভাগ হয়েছে হেক্টর জমিতে মাহমুদ চ্যানেল আই সিরাজগঞ্জে মৌ চাষীদের সঙ্গে আলোচনা সভা ও র্যালি করেছেন কৃষিবিদরা কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়ন এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সভায় অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরশেদ আলী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাখ হোসেন এবং অন্যরা সে সময় মৌ চাষীদের মাধ্যমে মৌ চাষ ও মধু আহরণ নিয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হয় গত বছর উল্লাপাড়ায় একশো চার টন মধু আহরণ করেন চাষিরা এখন দেখবেন প্রকৃতি সংবাদ নীল জলরাশির বৈচিত্রময় প্রতিবেশ ব্যবস্থা বঙ্গোপসাগর এই উপসাগরের অর্থনৈতিক ও পরিবেশগত ভূমিকা অপরিসীম হাজারো প্রাণ বৈচিত্র্যে ভরপুর এই সাগরের জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক রক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে দেখুন সামুদ্রিক রক্ষিত এলাকা নিয়ে স্বামী মাহমেদের ডেস্ক রিপোর্ট ভৌগোলিক অবস্থানের কারণে আমরা পেয়েছি সামুদ্রিক জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য বঙ্গোপসাগর বিশাল এই জলরাশির সোয়াচ অফ নো গ্রাউন্ড অঞ্চলকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক রক্ষিত এলাকা বা মেরিন প্রোটেক্টেড এরিয়া মূলত সাগরের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই রক্ষিত এলাকা তৈরি করা হয়েছে পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর প্রতিবেশে রয়েছে জলজ জীববৈচিত্র্যের এক অনন্য সম্ভার সামুদ্রিক মাছ তিমি ডলফিন কাছি হাঙর ও পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাস এই সাগরে এর পাশাপাশি ইলিশ রূপচান্দা সুরমা টুনা প্রভৃতি মাছের সমারোহে বঙ্গোপসাগর মাছের এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে কিন্তু যুগোপযোগী ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের সামুদ্রিক সম্পদ সঠিকভাবে আহরিত হচ্ছে না এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন ধরনের দূষণ সাগরের স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় প্রয়োজন কার্যকরী উদ্যোগ তাই সুচিন্তিত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে একদিকে যেমন বাঁচানো সম্ভব সাগরের প্রতিবেশ তেমনি টিকিয়ে রাখা সম্ভব সম্ভাবনাময় সামুদ্রিক সামুদ্রিক সম্পদ আহমেদ জীবন ডেস্ক চ্যানেল আই রক্ষিত অমিত এলাকা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃত জীবন অনুষ্ঠানে